নমস্কার বন্ধুরা, মৌরি কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাটার চিকেন। তার জন্য লাগছে চিকেন, আলু, এখানে ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে আর কাসুরি মেথি। এখানে আছে হলুদ, বাটার, রসুন আর পেঁয়াজ আমি একসাথে বেটে রেখেছি, নুন, পেঁয়াজ কুচি, টমেটো, আদা, জিরে বাটা, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, টক দই, চালমগজ। চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। তার মধ্যে ফোড়নটা দিয়ে দেব। তেলে অল্প চিনি দিয়ে দেব, চিনিটা দিলে কালারটা ভালো আসে। এবার পেঁয়াজটা টমেটো কুচিটা দিয়ে দেব। এবার রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলার মধ্যে একটু সামান্য গরম জল দিয়ে দেব, যাতে না লেগে যায়। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো আদা, জিরে বাটা, টক দই আর চালমগজটা আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবার একটু মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা একটু হয়ে এসছে, এবার কাসুরি মেথিটা ডলে দেব। মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু নেড়ে নাড়বো, নেড়ে তেলটা ছেড়ে আসবে। দেখুন বন্ধুরা, আমার মাংস থেকে তেল ছেড়ে এসছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এবার জল দিয়ে দেব। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মাংস আর আলুটা সেদ্ধ হতে দেব 10 মিনিট। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আমার মাংস আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে বাটার দিয়ে দেব। যেহেতু বাটার চিকেন, বাটারটা একটু বেশি করেই দিতে হবে। আর গরম মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেল আইকনটি টিপে দেবেন। আমি এবার গ্যাস অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমার বাটার চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।